গুড়বেড়িয়া, কি সংবাদ? স্যার, ডিনারের পর ম্যানেজার সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা, কিছু বলবে? আপনার কোনো কথা বলুন, আমি চলি। না না, আপনি বসুন। বৎস গুড়বেড়িয়া, পৃথিবীর গোপনীয়তম সংবাদ তুমি ত্রিমূর্তির সামনে দিতে পারো। স্যার, পরবেশিয়া তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। সে কি রে, তুই জানিস সাধের অধিবাসীদের তো স্মরণীয় দিন। হ্যাঁ, তরুণ গুড়বেড়িয়ার প্রাচীন স্বপ্ন সফল হতে চলেছে। বৎস, হও ধরমেতে ধীর, হও করমেতে ধীর, হবে জয়। কিন্তু এসে মুশকিল হয়ে গেছে স্যার। ম্যানেজার সাহেব আমাকে আর পরবেশিয়াকে একসঙ্গে ছুটি দিতে চাইছেন না। আপনি যদি সাহেবকে বলে একটি ছুটির ব্যবস্থা করিয়ে দেন। স্যার, আপনি তো সবই জানেন, দেরি হয়ে গেলে পরবেশিয়া হয়তো তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। বেচারি ছুটি হলো। আপনারা গুলবেরিয়াকে খুব ভালোবাসেন না? অল দ্য ওয়ার্ল্ড লাভস আ লাভার। তিনি নিজের ভবিষ্যৎ চিন্তায় এত ব্যস্ত যে যাকে ওসব কাটাতে।
আবার কবে আসছেন বলুন? কবে মানে আপনাদের জ্বালাবো বলে কদিন ছুটি নিয়ে ফেললাম। বেশ আছেন, আপনাকে দেখলে হিংসা আসে। হ্যাঁ হিংসেরই তো কথা, হয় আকাশে না হয় হোটেলে। রাতের অন্ধকারে সবাই যখন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে, আমি তখন হয়তো কাঁধে ব্যাগ ঝুলিয়ে এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে রওনা দিচ্ছি। আজ এক হোটেল, কাল আর এক হোটেল, পরশু হয়তো অন্য আর এক হোটেল। সেই জন্যই তো আরব দেশে বলে চেঞ্জ তাই হোম অফ ফর দ্য সুইটনেস অফ লাইফ ইজ ভ্যারাইটি। হোটেলে কাজ করি, এত পড়াশোনা সময় পান কখন? নিঃসঙ্গ জীবনের বই যে একমাত্র বন্ধু। কি ব্যাপার বলুন তো মশাই, সেট হাউসকে দেখলো ম্যানেজারের থেকে ছুটি নিলে, যে আজ 12 বছর হোটেলের বাইরে বেরোলো না, তার হঠাৎ হলো তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি করে জানবো? আরে মশাই, বুদ্ধির পানটাকে একটু খাটান, দেখবেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমার গতিক সুবিধার মনে হচ্ছে কি জানেন, ওই ধোঁয়া, টাকা আর প্রেম আপনি যত ইচ্ছে পেরা করুন ফুটে বেরোবে। হায় রে, আমার যদি একটা স্কুটার থাকতো। আমি একটা কাজ করে ফেলেছি, কিন্তু সেজন্য যদি আপনি আমাকে বকেন তাহলে কিন্তু ভীষণ দুঃখ পাবো। মানুষ মাত্রই ভুল করে, তার জন্য আপনাকে বকতে যাবো কেন? এই নিন, দু একদিনের মধ্যে আপনার স্কুটার এসে পড়বে। আচ্ছা এটা আপনি কি ছেলে মানুষই করলেন? স্কুটার নিয়ে আমি কি করবো, আর রাখবো কোথায়? এত বড় হোটেল যেখানে ডাজন ডাজন মোটর দাঁড়াতে পারছে, সেখানে স্কুটার রাখবার জায়গা হবে না, এ আমি বিশ্বাস করি না। না আপনি আর কি করবেন, নিজেকে এমন করে আর অবহেলা করবেন না। মাঝে মাঝে জেল ঘর থেকে বেরিয়ে পড়বেন, খোলা আকাশের তলায় দাঁড়িয়ে মুক্তি সাধন ভোগ করবেন, বুঝলেন? খবর শুনেছ? এই গাড়ি হইলে কেন, চেয়ার টেয়ার নিয়ে বসো না। থ্যাংক ইউ স্যার, আমাদের কাস্টমারদের সঙ্গে একসঙ্গে বসার নিয়ম নেই। নিয়ম নেই? হ্যাঁ ওই নিয়ম বাতিল, এখন থেকে নিয়ম করব আমি। আর ও খবরটা বলে জানেন না? আগরওয়ালা, আগরওয়ালা আমার ফ্রেন্ড, শাহজাহান হোটেলের 50% শেয়ার কিনে নিয়েছে, আর আমি তার ডিরেক্ট শেয়ার হয়েছি। চুরি জোচ্চুরি না করে খালি অনেস্ট লেবার দিয়ে একটা মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তার বড় এক্সাম্পল হচ্ছে দিস পোগলাচারি। শিওর, আপনার মতো ক্যালিবারের লোক স্যার আমি লাইফে দেখিনি। আর সবাই ইউরোপিয়ান ম্যানেজমেন্ট রাখবো ঠিক করেছি। হ্যাঁ আর তোমার দৈনন্দিন কাজের মধ্যে আমরা কোনোদিন নাক গলাতে আসবো না, বাট মিস্টার আগরওয়ালা চান, অফকোর্স আমিও চাই, বেশ ভালো ভালো অ্যাট্রাক্টিভ গার্লস নিয়ে এসে নাচে গানে আনন্দে ইন্দ্রপুরী করে তোলে শাহজাহান হোটেল। ইয়েস স্যার, বুঝেছ? ইয়েস স্যার।